আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মসজিদ আকসা বা বাইতুল মাকদিস এই মসজিদ কেন সর্বকালের সর্বযুগের মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা মসজিদ আকসার এগারোটি অজানা তাৎপর্য এবং ফজিলত ও মর্যাদার কথা জানব ইনশা আল্লাহ তালা সর্বপ্রথম মসজিদ আকসার যে ফজিলতের কথা আমরা বলতে চাই তা হলো মসজিদে আকসা এমন মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে তার আশপাশের জায়গাগুলোকে আল্হরব্বুল আলমিন কারিমে বরকতময় এবং পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করেছেন সুরা ইসরা আল্হরব্বুল আলমিন মসজিদে আকসার আশপাশের জায়গাগুলোকে বরকতময় বলেছেন আল্লাহ বলেছেন সুফহান আল্লা আসর মিনাল মসজিদুল হরমামি ইল আল মসজিদ আকসরদি বারাকনা হাউলা মসজিদ আকসার পরিচয় গিয়ে এখানে আল্লাহ বলেছেন যার আশপাশের জায়গাগুলোকে আমি বরকতময় করেছি তার মানে একটি মুবারক এবং বরকতময় জায়গায় অবস্থিত এবং সুরায় মায়দা আল্লা আলামিন এই মসজিদকে এই মসজিদের ভূমিকে আর দ্য মোকাদ্দাসাহ বলেছেন পবিত্র ভূমি বলেছেন তাহলে কোরআন যাকে বরকতমা এবং পবিত্র ভূমি বলে সেটি পৃথিবীর যে কোনো সাধারণ জায়গার চাইতে সাধারণ মসজিদের চাইতে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়ত মসজিদে আকসার যে ফজিলতের কথা আমরা উল্লেখ করতে চাই তা হলো ইসলামের প্রথম ক্যাবলা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল এই মসজিদে আকসা আল্লাহরাবুল যখন প্রিয় নবী সাল্লাম এবং সাহাব উপর সালাদ ফরজ করেছেন মক্কায় তখন তাদেরকে বাইতুল মাকদিসের দিকে ফিরেই প্রথমে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন এবং মক্কায় সাহাবিরা নবী সাল্লাহ সাল্লাম সহ সবাই মসজিদ আকসার দিকে ফিরে তারা আদায় করতেন মদিনা হিজরত করার পর ষোলো সতেরো মাস পর্যন্ত একইভাবে মসজিদ আকসার দিকে ফিরে তারা সালাত আদায় করতেন পরবর্তীতে নবী সাল্লাহ সাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল তামান্না এবং আগ্রহ বাসনা ছিল মক্কার মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করা এটা যেন কেবলা হয় সেটি তার আকাঙ্ক্ষা ছিল কারণ স্মৃতি বিজড়িত মসজিদ তদারক বলেন সেটিকে পরবর্তীতে ক্যাবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বিস্তারিত বিবরণ করেন রয়েছে তাহলে মসজিদে আকসা এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হল এটি মুসলমানদের প্রথম কেবলা তৃতীয় ফজলত এবং মর্যাদার বিষয় হলো যে মসজিদে আকসা সম্পর্কে মুস্তা হাক এবং একটি হাদিস সাল্লাম বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে আকসার মর্যাদা এর গুরুত্ব এবং এর ফজিলত এতটাই অনুধাবন করতে পারবে যে মসজিদে আকসার আশেপাশের জমিগুলো আশেপাশের জায়গাগুলো যেখান থেকে দাঁড়িয়ে মসজিদে আকসাকে একটু দেখতে পারবে মানুষ সেই জায়গার দাঁড়ানোটা সেই জায়গার মালিক হওয়াটা সেই জায়গায় থাকাটা মানুষের কাছে গোটা পৃথিবীর যে কোনো বস্তুর চাইতে প্রিয় এবং মূল্যবান হবে তো এরকম একটা সময় আসবে এখান থেকে বোঝা যায় যে মসজিদের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ সুমাতালার কাছে কত বেশি মসজিদ আকসার চার নম্বর ফজিলত এবং মর্যাদার দিক হলো যে এটি নবী সাল্লা সাল্লামের ইসরা এবং মেয়ারাজের কেন্দ্র ছিল আমরা জানি প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মক্কার মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে আকসায় উপস্থিত করেছেন মসজিদে আকসা শুধু উপস্থিতি করার নেই সেখানে অন্য নবী রাসুলগণ যারা তারাগিগত হয়ে গেছেন তাদেরকে আলাদা উপস্থিত করেছেন অনেককে এবং প্রিয় নবীসাদ তাদের সামনে এমামতি করেছেন পাঁচ নম্বর ফজিলত এবং মর্যাদার বিষয় হল এটি বিভিন্ন নবী রাসুলগণের বিজড়িত মসজিদ মসজিদে আকসাকে ঘিরে এত নবী এবং রসুল বেড়ে উঠেছেন এবং এত নবী রসুলগণ সেখানে সাল্লা করেছেন ইমামতের দায়িত্ব পালন করেছেন সেখানে বসবাস করেছেন যে পৃথিবীতে আরেকটি এত বেশি নবী রসুলদের স্মৃতিবিজড়িত মসজিদ কিন্তু খুঁজে পাওয়া যায় না মসজিদ আসা এখানে নবী ইব্রাহিম রাজ আলি সরাতুসাল্লাম তিনি ছিলেন একটা সময় যদিও তার জন্ম হয়েছিল ইরাকে পরবর্তীতে তিনি হিজরত করে এই মসজিদে এসেছেন এবং এর আশপাশে বসবাস করেছেন ঠিক একইভাবে এখানে আল্লাহনবী ইহিয়াল ইসরাতসাল্লাম ছিলেন ঈসা আলিস সরাতাম ছিলেন জাকরতুলাম ছিলেন দউদ আলিস ছিলেন সাল্লাম ছিলেন সালাম সরলাতাম ছিলেন ইসাহসরাতলাম ছিলেন ইয়াহু আলিসসলাম ছিলেন মারিয়াম ছিলেন অনেক নবী রাসুলদের এবং অনেক আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের স্মৃতি বিজড়িত মসজিদ এটি ছয় নম্বর তাৎপর্য হল মসজিদে আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ বুখারি মরানিম সাদালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর রসুল পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি তিনি বলেছেন মক্কার মসজিদুল হারম এটি প্রথম মসজিদ কোরআনে আল্লাহ তালা এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন বাইতিন তো এটি ছিল প্রথম মসজিদ মক্কার মসজিদে হরম আর এরপর জিজ্ঞাসা করা হয়েছে ইহাল রসুল এরপর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বলেছেন মসজিদে আকসা তার মানে এটি দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুই মসজিদ নির্মাণের মধ্যকার সময়ের ব্যবধান কত বছর ছিল তিনি বলেছিলেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে তাহলে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবেও এই মসজিদের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সাত নম্বর মর্যাদার বিষয় হল মসজিদে আকসা এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আল্লাহ রবুল আলমীন সবচেয়ে বেশি যেই মসজিদের মর্যাদা কোরআনে উল্লেখ করেছেন প্রেম সাল আলাহি সাল্লাম উল্লেখ করেছেন সেটি হলো মোক্তার মসজিদে হারাম এরপরে মদিনা মসজিদে নবমী এবং তারপরে তৃতীয় স্থানটি দখল করে আছে এই মসজিদ অর্থাৎ মসজিদে আকসা এই জন্য নবী সাল্লাম পৃথিবীতে তিনটি মসজিদে শুধুমাত্র সবাবির উদ্দেশ্যে সফর করে যাওয়াটাকে জায়েজ ঘোষণা করেছেন আর এছাড়া শুধুমাত্র সোয়াবের উদ্দেশ্যে বা সেখানে সালাত করলে সোয়াব বেশি হবে এই উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়ার অনুমতি দেননি এমনিতে আপনি দিনই কথা শুনবার জন্য এলিমার্জন করার জন্য যেতে পারেন কিন্তু ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে সোয়াবটা বেশি হবে তার আলাদা কোনো তাৎপর্য আছে সেখানে নামাজের এই উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নবী এবং মসজিদে আখসার তিনটি মসজিদ যেতে পারেন তিনি বলেছেন লাতুসাদ হারু ইল্লা ইহতি মাসাজিদ এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অনেক দূর থেকে সফর করে আসা যেটি সেটি জায়জ নয় তো এখান থেকেও এই মসজিদের গুরুত্ব বোঝা যায় যে এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আট নম্বর মর্যাদার বিষয় হলো যে এই মসজিদের সালাদকে আল্লাহ রাবুল্লা বহু বহুগুণে এর স্বভাব বাড়িয়ে দেন বিভিন্ন বর্ণনায় সম্পর্কে রয়েছেন বিক্রিম সাল্লা সাল্লামের একটি বর্ণা হলো এরকম যে মসজিদ আকসাতে কেউ যদি এক রাকাত সালাত রাব্বুল আলামিন সেটাকে আড়াইশো গুণ বৃদ্ধি করে দেন অর্থাৎ প্রতি রাকাত নামাজের বিনিময়ে আলামিন আড়াইশো রাকাতের সব বান্দাকে দান করবেন এবং এ সম্পর্কে আরও বেশ কয়েকটি বর্ণনা রয়েছে কোনো ক্রমণে পাঁচশো রাকাতের কথা কোনো কর্মায় আরো বিভিন্ন রকম বর্ণনা রয়েছে তবে আড়াইশো রাকাতের বর্ণাটি তুলনামূলকভাবে অনেক বেশি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য নয় নম্বর তাৎপর্য হল মসজিদ আকসায় আদায়ের উদ্দেশ্যে কেউ যদি বাসা থেকে বের হয় রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন অর্থাৎ তার সমস্ত গুনাখাতাগুলোকে মাফ করে দেন এ বিষয়ে মুসাদে আহমদ একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে দশ নম্বর মসজিদে আসসার মর্যাদার বিষয় হলো যে এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মসজিদে আহমদে বর্ণিত হয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন চারটি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জালে ফেতনা গোটা পৃথিবীকে ছেয়ে গেল এই চারটি মসজিদ মুক্ত থাকবে তোমাদের থেকে একটি হলো মসজিদে হাওড়া মক্কার আর টিলোমুদিনের মসজিদে নবী আরটা হলো মসজিদে আকসা এবং চতুর্থ হল মসজিদে তুর বা তুর পাহাড় কেন্দ্রিক মসজিদ তাহলে দাজ্জাল এই মসজিদে আকসায় প্রবেশ করতে পারবে না এটি সন্দেহাতীতভাবে এই মসজিদের অনেক বড় একটি মর্যাদা বিষয় এগারো নম্বর তাৎপর্যের দিক হলো মসজিদে আকসা এর আশেপাশের কোনো একটা পাহাড়ে ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস হবে সই মসজিদ বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহিসাল্লাম এসাদ করেছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম ত্রাস অন্যতম একটা বড় ফেতনা এবং কি আমাদের গুরুত্বপূর্ণ একটি আলামত ইয়াজুজ এবং মাজুজ থেমে যেতে বাধ্য হবে মসজিদে আকসার আশপাশের কোনো একটি পাহাড়ে অর্থাৎ গোটা পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করে এই জায়গায় এসে তারা থামতে বাধ্য হয়ে যাবে সন্ধ্যাতভাবে এটি মসজিদে আকসার অনেক বড় একটা মর্যাদাকে প্রমাণ করে যেখানে এসে ইয়াজুজ মাজুজ থামতে বাধ্য হয়ে যাবে এবং তাদের শেষ পরিণতি হবে এখানে এবং তারা ধ্বংস হবে এর আশেপাশের কোনো একটা পাহাড়ে আল্লাহ রব্বুল আরমিন মসজিদে আকসার গুরুত্ব এবং মর্যাদা আমাদের কোনো ধারণ করার তফিক দান করুন মসজিদ আকসাকে মুক্ত করার শক্তি সামর্থ্য আল্লাহর মুসলমানদেরকে দান করুন এবং জীবনে একবার হলেও মসজিদ আকসায় আমাদেরকে সালাত আদায় করবার তফিক দান করুন খায়রা মুল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে